আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে এই শিরোনাম, এ মাসে 5 রোডম্যাপ সহ সমাবেশ করবে বিএনপি। এদিকে বিএনপি নেতা আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ, বিএনপি নেতাদের দিন কাটে আদালতে। শামীম ওসমান বললেন, ঘন্টা বাজিয়ে খেলতে নামবো, দেখি বিএনপি কোথায় থাকে। বিশ্ব নেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন, বললেন পানি সম্পদ মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, মেয়রগিরি অনেক হয়েছে, এমপি নমিশন চাইব বললেন আইভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এ মাসে 5 রোডমার্চ সহ সমাবেশ করবে বিএনপি। চলতি সেপ্টেম্বর মাসে একাধিক সমাবেশ ও 5টি রোডমার্চ করবে বিএনপি। এরপর অক্টোবরে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার চিন্তা দলটির। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চূড়ান্ত আন্দোলনের আগে চলতি মাসটি গণসংযোগের শেষ ধাপ হিসেবে নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। তারই অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারুণ্যের রোডমার্চ হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এর লক্ষ্য তরুণ যুব সমাজকে জাগিয়ে তোলা এবং সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনে সম্পৃক্ত করা। তবে চূড়ান্ত আন্দোলন কর্মসূচির পাশাপাশি এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি দেশের বিচার ব্যবস্থার দিকে। তারা মনে করছেন, বিরোধী দলকে দমনে সরকার আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতীয় নির্বাচনের প্রাককালে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে নানা মেয়াদে কারাদণ্ডের রায় আসছে। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার বিকেলে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে গত রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে, যদিও ডিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলায় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে। দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিনা আহমেদ সহ অনেক নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয়েছে। এর প্রতিবাদে এ সমাবেশ হবে। গত জুন ও জুলাই মাসে সারা দেশে 6টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপি। 3টি ছাত্র ও যুব সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, এবার এই 3 সংগঠন 5টি তারুণ্যের রোডমার্চ করবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে। 16 সেপ্টেম্বর শনিবার রংপুর থেকে এই রোডমার্চ কর্মসূচি শুরু হবে, শেষ হবে 30 সেপ্টেম্বর চট্টগ্রামে। বিএনপি নেতা আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির শিকারী টলস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে আটিবাজার খোলামোর রোড হয়ে জয়নগর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু ও সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মডেল থানা বিএনপির সহ সভাপতি শামীম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন সহ অনেকে। এ সময় সমাবেশে আসা অংশগ্রহণকারী নেতাকর্মীরা অবিলম্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের মুক্তির দাবি জানান। উল্লেখ্য, রবিবার দুপুর 12টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিএনপি নেতাদের দিন কাটে আদালতে। এক মামলায় হাজিরা, আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ, প্রায় দিনই যেতে হয় আদালতে। 5 বছর ধরে একইভাবে চলছে, আদালত থেকে বাসা, বাসা থেকে আদালত, যাওয়া আসার মধ্যেই মাস পার হয়। চাকরি ব্যবসা সব গেছে, এখন আয় রোজগার নেই, সকালে আদালতে এসেছি। 10:30 মিরপুর মডেল থানার মামলায় আদালতে দাঁড়িয়েছি। দুপুর শাহালি থানার আরেকটি মামলা শুনানি আছে। বিকালে ঢাকা জর্জ কোর্টে ক্যান্টনমেন্ট থানার আরেক মামলায় হাজিরা দিতে হবে। এভাবেই দিন পার হয়ে যায়, এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। মাসে যতদিন আদালত খোলা থাকে প্রতিদিনই আসতে হয়, কোনো দিনই বাদ যায় না। এখানে এসে পুরো দিনই কোর্টে পার হয়, অন্য কাজ করার সময় পায় না, পরিবার নিয়ে চলতে হয় কষ্ট করে। রাতে বাসায় ফিরে ঘুমাতে পারি না, প্রায় পুলিশ এসে খোঁজ নেয়, নতুন কোনো মামলা নেই, তবুও পুলিশি হয়রানি বন্ধ হয়নি, গ্রেফতার আতঙ্কে থাকতে হয়। এভাবেই নিজের মামলার জীবনের গল্প বলছিলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম তহিন। বলেন, প্রায় পুলিশ বাসায় ঢুকে তল্লাশি করে। 2010 থেকে 2018 সাল পর্যন্ত
28টি মামলা খেয়েছে। অধিকাংশ মামলা চার্জ গঠন ও সাক্ষ্য গ্রহণ চলছে। একই অবস্থা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তামিমের। 24টি মামলা নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। পুলিশের কাজে বাধা, নাশকতা, ছিনতাই, অগ্নিসংযোগ, বিস্ফোরক বহনের অভিযোগে 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত সব মামলা হয়েছে। 13টি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ঘন্টা বাজিয়ে খেলতে নামবো, দেখি বিএনপি কোথায় থাকে, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান বলেছেন, সকালে উঠা যদি জোরে কাশি দিই হাফ প্যান্ট পইরা নারায়ণগঞ্জ খালি হয়ে যাবে। অথচ তারাই এখন কাঁচের ঘর থেকে আমাদের নিয়ে নানা ধরনের কথা বলেন। আমাদের গালি দেওয়া কোনো সমস্যা নেই, কিন্তু নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করা হবে না। এগুলো মেনে নেওয়ার মতো না, আমরা মেনে নিতে পারবো না। তিনি বলেন, আমরা যারা 75-এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে এটা তো আমরা মেনে নেব না। এমন কর্মকাণ্ডকে আমরা মেনে নিতে পারি না, তাই মনে হয়েছে এবার ঘন্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সবগুলো আন্দোলন শুরু হয়েছে এই নারায়ণগঞ্জ থেকে, তাই নারায়ণগঞ্জে আমাদের ঘন্টা বাজাতে হবে। ঘন্টা বাজিয়ে খেলতে নামবো, দেখি বিএনপি কোথায় থাকে। আগামী 16 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকায় প্রস্তুতিমূলক সভায় শামীম ওসমান প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। প্রস্তুতিমূলক সভায় শামীম ওসমান আরো বলেন, এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী পাগেরে বসে আমার নেত্রীর সঙ্গে কথা বলে, আপনাদের শিখতে হবে। আমেরিকার রাষ্ট্রপতি সেলফিও তোলেন, এগুলো সাবজেক্ট না, সাবজেক্ট হলো বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করে। বিশ্ব নেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখে, বললেন পানি সম্পদ উপমন্ত্রী। পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই। তিনি তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণে বিশ্ব নেতারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। তারা মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে নিরাপদ। সোমবার শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। পানি সম্পদ উপমন্ত্রী বলেন, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তিনি আরো বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানে হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন তা দেখে বিএনপির নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে। এনামুল হক শামীম বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে, তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন। এদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। মেয়রগিরি অনেক হয়েছে, এমপি নমিনেশন চাইব, বললেন আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, মেয়রগিরি অনেক হয়েছে, এবার এমপি নমিনেশন চাইব। মঙ্গলবার 12 সেপ্টেম্বর নগর ভবন 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।